ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। সকালে মহাষষ্ঠীতে মন্দিরে মন্দিরে পিহিত পূজা ও কলম্পরম্ভের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্রমতে বোধনের পর প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠীতে মায়ের কাছে দুষ্টের দমন আর শিষ্টের পালনের প্রার্থনা করেন ভক্তরা। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। ঢাক ঢোল উলোধ্বনি আর চণ্ডীপাঠের এই মহাযজ্ঞই মনে করিয়ে দেয় বছর ঘুরে আবারও মর্তলোকে এলো মা দুর্গা। তাই তো পুজোর আনন্দ নিয়ে নতুন পোশাকে মন্দিরে মন্দিরে আসতে শুরু করে ভক্তরা। দিনের শুরুতে ভিত পূজা ও কল্পারম্ভের মধ্য দিয়ে মা দুর্গাকে বরণ করে নেয় ভক্তরা। উৎসব মুখর পরিবেশে উদযাপন করেন দুর্গাপূজার আমেজ। মহাষষ্ঠীর আজকে শুভ সূচনা ইতিমধ্যে হয়েছে। মাকে এখানে প্রাকৃতিক নিয়মে বেল তোলায় মায়ের পূজা অর্চনা ইতিমধ্যে শুরু করা হয়েছে। এই পুজোটি হলো দেবীকে আবাহন করা। ধরাধামে যখন অরজগতা দেখা দেয় তখন ভগবান বিভিন্ন রূপে ধরাধামে আসে। ঠিক মা দুর্গা এই মহিষাসুর বধ করার উদ্দেশ্যে এই দুর্গত নাশিনী হিসেবে তিনি আবির্ভাব হয়েছে। দেবীর সন্তুষ্টি অর্জনে পত্রপুষ্পের অর্ঘ্য নিবেদন করা হয়। কামনা করা হয় বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধির। পাঁচ দিনে অবশ্যই পাঁচ রকমের আমাদের পূজার ধরনটা থাকে, তো এই তো এইভাবেই চলবে আর কি। আর অবশ্যই আনন্দ থাকবে, সবাই একসাথে মিলেমিশে কাজ করবো। অবশ্যই আনন্দ লাগছে এবং আমরা সেই সাথে মায়ের কাছে প্রার্থনা করব আমরা যেন সবাই একসাথে মিলেমিশে মায়ের পূজাটা শেষ করতে পারি। এটুকু প্রার্থনা করতেছি যে প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য যেন মা মঙ্গল করে এবং ভালো থাকে, সুস্থ থাকে, যে যেখানে আছে দেশ বিদেশ যেই যেখানে সবাই যেন ভালো থাকে। নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় পূজা কমিটির সদস্যরা। আমাদের এখানে 16টা সিসি ক্যামেরা আছে এবং আমাদের পুরো মণ্ডপ এরিয়াটাই আমাদের হচ্ছে সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে এবং প্রশাসনও এই ব্যাপারে তৎপর রয়েছে, তাদেরও কিছু দিক নির্দেশনা রয়েছে আমরা ফলো করেছি। মা দুর্গাকে পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলার বাহিনী ছাড়াও আমরা নিজেরাই রক্ষা করার মতো প্রস্তুতি নিয়েছি এবং সেইভাবে আমরা পূজা মণ্ডপে নিরাপত্তা বেষ্টনী বলয় তৈরি করেছি। এছাড়াও রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।